হ্যালো, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো, আমি হায়ার ম্যাথ পড়া স্টার্ট করছি এবং হায়ার ম্যাথ বইয়ের প্রথম অধ্যায় ম্যাট্রিক্স, এবং ম্যাট্রিক্সের প্রথম অনুশীলনের একদম প্রথম অঙ্ক হইতেছে এটা। তো এক নম্বর অঙ্কে কি বলছে? এখানে বলছে এ আর বি আছে, এখন টু এ আর এ প্লাস বি নির্ণয় করো। তো জিনিসটা অনেক ইজি, প্রথমে তোমাকে এটা নির্ণয় করতে হবে। তুমি আগে লিখবে টু এ, তারপরে এতে যা আছে এই ম্যাট্রিক্সটা তোমাকে লিখতে হবে। আগে টু লিখবা, তারপরে ওয়ান মাইনাস টু, থ্রি, ফাইভ, ওয়ান মাইনাস ফোর, ম্যাট্রিক্স থার্ড ব্র্যাকেট দিতে হয়। তো এটা হইল, তারপরে কী করবা, তারপরে সমান দেওয়া এই দুই দিয়ে, এগুলোকে সারি বলে আর এগুলোকে কলাম বলে। তো এই দুই দিয়ে প্রত্যেকটা সারির সাথে গুণ দিবা, আবার দ্বিতীয়, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি। তো আগে প্রথম সারির প্রত্যেকটার সাথে গুণ দিবা এবং তারপর দ্বিতীয় সারির প্রত্যেকটার সাথে গুণ দিবা। মনে করো টু ইন্টু ওয়ান তাহলে হয় টু, টু ইন্টু মাইনাস টু হয় মাইনাস ফোর, টু ইন্টু থ্রি সিক্স, টু ইন্টু ফাইভ দশ, তারপরে দুই, টু ইন্টু মাইনাস ফোর চার, চার চার দুনে আট, তাহলে মাইনাস আট, ফিনিশ, কিচ্ছুই না। ওকে, তো এটা শেষ। তারপর আমরা নেক্সট দেখবো এ প্লাস বি নির্ণয়। তো তুমি কী করবে জানো, প্রথমে এ প্লাস বি লিখবা, তারপর সমান দিয়ে এর জায়গায় পুরা এর ম্যাট্রিক্সটা লিখবা, বির জায়গায় বির পুরা ম্যাট্রিক্সটা লিখবা। মাইনাস টু, থ্রি, ফাইভ, ওয়ান, মাইনাস ফোর, এবং তারপরে বি লিখবা প্লাস দিয়ে, টু, থ্রি, ফাইভ, ওয়ান, ফোর, মাইনাস টু লেখলা। তো এখন কী করবা, এখন প্রত্যেকটা সারির সাথে প্রত্যেকটা সারি জাস্ট যোগ করবা, যেহেতু যোগ। তো এখন দেখো, এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি, এটারও এটা প্রথম সারি, এটা দ্বিতীয় সারি। তো প্রথম সারি প্রথমটার সাথে দ্বিতীয়টার, প্রথম সারি প্রথমটার যোগ করবা। তো এটার এক আছে, এটার দুই আছে, তো তুমি কী লিখবা? তুমি লিখবা হইতেছে তিন, তারপর তুমি এটার সাথে এটা, প্রথম সারি দ্বিতীয়টা, আবার এটারও প্রথম সারি দ্বিতীয়টা, মানে সেম সেম পজিশনেরগুলোর সাথে তুমি জাস্ট যোগ করবা। তিনের সাথে মাইনাস টু তাহলে হয় প্লাস ওয়ান, তারপরে এটার সাথে এটা, পাঁচ যুগ তিন কত হয়, পাঁচ ছয় সাত আট, আট হয়। তো পাঁচের সাথে এক যোগ করবা সিক্স, একের সাথে চার যোগ করবা পাঁচ, এবং মাইনাস ফোর আর মাইনাস টু যোগ করবা কত হয়, চার, পাঁচ ছয়, মাইনাস সিক্স হয়ে গেছে। তো টু এর মানও আমরা নির্ণয় করে ফেলছি, এ প্লাস বি এর মানও আমরা নির্ণয় করে ফেলছি। এটাই ছিল এক নম্বর অনুশীলনের এক নম্বর অঙ্ক। এবং আরেকটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, সেটা হচ্ছে এগুলো হচ্ছে সারি, এগুলো হচ্ছে কলাম। তো এখানে কয়টা সারি আছে, এখানে দুইটা সারি আছে, তো এখানে আগে দুই লিখবা, এবং তারপর এখানে কয়টা কলাম, তিনটা কলাম, ইনটু থ্রি। তো এটাকে বাই বলে, এই গুণটাকে ইনটু বলে না। তো প্রথমে সারির সংখ্যা, পরে কলামের সংখ্যা। এটা তো দেখো সেম, দুইটা সারি এবং তিনটা কলাম, তো এগুলোকে মাত্রা বলে। তোমার এই জিনিসটাকে সেম হইতে হবে, এই টু বাই থ্রি লেখলেও হয় না লেখলেও হয়, এখানে তোমাদেরকে বোঝানোর জন্য জাস্ট লিখছি। এই জিনিসটা সেম না হলে যুগই হবে না। এখন মনে করো এই যে এই এটা নাই এখানে, তাহলে এটার সাথে এটা যুগ হয়ে তিন হলো, মাইনাস টু এর সাথে তিন যুগ হয়ে ওয়ান হলো। এখন এই থ্রির সাথে কিছু না থাকলে কী যুগ হবে, কী বিয়োগ হবে, তাহলে কী বুঝলাম? তোমার যদি যুগ বিয়োগ করতে হয় তাহলে মাস্ট তোমাকে এইখানে মাত্রাটা সেম হইতে হবে। ওকে, তো এক নম্বর অঙ্ক বোঝানো হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছো, তুমি ক্লাস ফাইভে পড়লেও বোঝার কথা, তুমি কলেজে পড়লেও বোঝার কথা, ক্লাস টেনে পড়লেও বোঝার কথা। এটা জাস্ট খুব ইজি, তোমাকে ম্যাট্রিক্সগুলো লিখতে হবে। প্রথম সারি, এই যে এটা প্রথম সারি, এটা প্রথম সারি, প্রথমটার সাথে প্রথমটা যুগ, দ্বিতীয়র সাথে দ্বিতীয়টা যুগ, তৃতীয়টার সাথে তৃতীয়টা যুগ, ঠিক একইভাবে দ্বিতীয় সারি প্রথমটার সাথে প্রথমটা যুগ, এইভাবে করে ফেলবো। তো নেক্সট আমি একটা একটা অঙ্ক নিয়ে আসবো যেগুলো হার্ড লাগে আমার, আমি ওগুলো আগে নিজে করে করে বোঝার চেষ্টা করবো, তারপর যেভাবে বুঝছি তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো বাপ্পায়।